ওকে, অবশেষে আমার হাতে চলে আসলো হেইলুর RS5 স্মার্ট ওয়াচটা। এখনকার দিনে সবারই কিন্তু একটা স্মার্ট ওয়াচ লাগে, এবং আপনি যদি বিভিন্ন রিভিউ না দেখেন স্মার্ট ওয়াচের, তাহলে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না কিংবা বুঝতে পারবেন না কোন ওয়াচটা আপনার জন্য পারফেক্ট। হেইলু RS5 এই স্মার্ট ওয়াচটি আমাকে পাঠিয়েছে মোশন ভিউ। সারা বাংলাদেশে মোশন ভিউর কিন্তু অনেকগুলো আউটলেট আছে, এছাড়াও আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্ট তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন। আর তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আপনি পাবেন এরকম আরও স্মার্ট ওয়াচ, TWS, মোবাইল, হোম অ্যাপ্লায়েন্স সহ আরও অনেক কিছু। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিংক এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে সেখান থেকে ঘুরে আসতে পারেন। প্রথমেই দেখে নেই এই হেইলু RS5 স্মার্ট ওয়াচের বক্সে কী কী পাচ্ছেন। বক্সে স্মার্ট ওয়াচটার সাথে পাবেন ইউজার ম্যানুয়াল, ম্যাগনেটিক চার্জিং কেবল, একটা এক্সট্রা স্ট্র্যাপ, মেইন স্ট্র্যাপটা সিলিকনের তৈরি, আর যেটা এক্সট্রা সেটা ভেলক্রো, এবং এটা একটু কালারফুল স্পোর্টি টাইপ। আপনি খুব সহজেই আপনার কাপড় চোপড়ের সাথে ম্যাচ করে চেঞ্জ করে নিতে পারবেন, আবার চাইলে অন্য যে কোনো স্ট্যান্ডার্ড স্ট্র্যাপ এখানে লাগাতে পারবেন। এখন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার আউটার ফ্রেম এয়ারক্রাফট গ্রেড মেটাল দিয়ে তৈরি এবং বাকিটা প্লাস্টিকের। এয়ারক্রাফট গ্রেডের মেটাল থাকায় এটা লাইট ওয়েট এবং বেশ শক্তপোক্ত, মানে সহজে নষ্ট হবে না, আবার বেশ প্রিমিয়াম একটা লুক দেয়। ওয়াচের ডান পাশে আছে একটা ক্লাসিক ক্রাউন, যেটা দিয়ে আপনি খুব সহজেই ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন মেনু অ্যাক্সেস করতে পারবেন, এবং এটাই পাওয়ার অন অফ বাটন। বাম পাশে থাকছে স্পিকার গ্রিল, পেছনে সব সেন্সরগুলো থাকছে, তার পাশেই আছে ম্যাগনেটিক চার্জারের চার্জিং পোর্ট। আর এটাতে যেহেতু ব্লুটুথ কলিং ফিচার আছে, মানে আপনি এটা থেকে ফোনে কথা বলতে পারবেন, সেজন্য পেছনে একটা মাইক্রোফোন দেওয়া আছে। আবার আপনি চাইলে এখানে মিউজিক প্লে করতে পারেন। কল কোয়ালিটি এবং মিউজিক প্লের যে সাউন্ড, সেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এই স্মার্ট ওয়াচে থাকছে 410x502 DPI-এর 2.01 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 60Hz রিফ্রেশ রেটের। সো এটার টাচ অনেক স্মুথ, আপনি খুব ইজিলি যে কোনো মেনু অ্যাক্সেস করতে পারবেন। আর ডিসপ্লের ব্রাইটনেস 1000 nits হওয়ায় দিনের বেলায় বা প্রখর রোদে আপনি সব কিছুই ঠিকঠাক মতো দেখতে পাবেন। আর ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড, সো এখানে আপনি পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে বা AOD ফাংশন। হেলথ ফিচার, এক্সারসাইজ, ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো সবই কিন্তু থাকছে এই স্মার্ট ওয়াচটিতে। হার্ট রেট, স্ট্রেস লেভেল, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্র্যাকিং, রেসপিরেটরি রেট, এবং সাথে ওয়ার্কআউটের অনেকগুলো ফিচার এখানে আপনি পাচ্ছেন। হার্ট রেট আমি অ্যাপল ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি এবং আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, 100% অ্যাকুরেট হেলথ ডাটা কোনো স্মার্ট ওয়াচই কিন্তু দিতে পারে না, তা সেটা যত দামি স্মার্ট ওয়াচই হোক না কেন। হেইলু RS5 এই স্মার্ট ওয়াচটিতে কয়েকটা স্পেশাল ফিচার আছে, যেমন এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা সাপোর্ট করে, এখানে আপনি ক্যালকুলেটার পাবেন, ওয়েদার অ্যাপের আপডেট পাবেন, এবং এটাতে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে ফিচারটা আছে সেটাও আছে। আর এই ওয়াচ কিন্তু IP68 ওয়াটারপ্রুফ, মানে আপনি এটা পরে হাত মুখ ধুতে পারবেন, অজু করতে পারবেন, হালকা বৃষ্টির মধ্যে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা পরে সুইমিং পুলে নামা বা সাঁতার কাটা ঠিক রেকমেন্ডেড না। সব স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই কিন্তু একটা অ্যাপের দরকার হয়, আর হেইলুর ক্ষেত্রে এই অ্যাপটার নাম হচ্ছে হেইলু ফান। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে আপনি এই অ্যাপটা পাবেন। আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। হেইলু ফান অ্যাপের হোমে আপনি এক নজরে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস সহ অনেক কিছুই দেখতে পাবেন, ইচ্ছামতো ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এবং অন্যান্য অনেক সেটিংস করতে পারবেন। RS5-এ আছে 300mAh-এর ব্যাটারি। আমি AOD এবং অন্যান্য ফাংশন অন রেখে এটা থেকে মোটামুটি 4 দিনের ব্যাকআপ পেয়েছি, মানে 4 দিন পর্যন্ত চালাতে পেরেছি। সো বুঝতেই পারছেন এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো। এবার আসি এটার প্রাইসের ব্যাপারে। মোশন ভিউতে এখন এটা পাওয়া যাচ্ছে 4999 টাকায়। বিল্ড কোয়ালিটি এবং ফিচারের বিবেচনায় আমার কাছে মনে হয়েছে অনেকের জন্যই এটা একটা ভালো অপশন হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।